চাপে লাভ নেই, এরপর থেকে তো আমরা পারমানেন্টলি টু সিটার হয়ে যাব। বাইকে, অটোতে, টোটোতে। নাম কি বলবো না। এবার তোমাকে ওগো হ্যাঁ গো বলে ডাকলে সবাই ভাববে আমরা বিয়ে করে এমবিএ করতে এসেছি। নাম ধরে ডাকলে কেউ মনের ফিলিংস এর কথাগুলো বুঝতে পারবে না। হাই, আই এম জোনাকি, তোমার সাথে হ্যান্ডশেক করছি, আর একটা কথা বলবে না। একটা কথা বলবো? ওই নামটা বলা হয়নি না। হাই, আই এম জেডি। আরে জেডি গুঁড়ো মশলা না, জয় দাস। এই, এটা কথা বলার জায়গা নয়। ওকে স্যার। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, বাড়ি থেকে কে আছে আর? ভালো না লাগলে ক্লাস থেকে বেরিয়ে যাও। ভালো লাগছে বলেই তো বসে আছি স্যার। তোমাকে চুপ করে থাকতে বলছে, তুমি চুপ করতে পারছো না? পাচ্ছি না কেন? তুমি ডিস্টার্ব হচ্ছ? না না, একদম না। তাহলে প্রবলেমটা কোথায়? হ্যালো, নিজে পড়াশোনা করো না তো অন্যকে ডিস্টার্ব করছো কেন? এবার তো বাকি সবাই ডিস্টার্ব হচ্ছে আর তুমি ডিস্টার্ব হচ্ছ না। আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি ওর সঙ্গে কথা বলছো কেন? আমি ওর সাথে কথা বলছি, আপনি আমাকে বলছেন কেন? কলেজটা পড়াশোনা করার জায়গা, এসব করার জায়গা নয়। আরে আমি তো আমার কাজটাই করছি, আপনি নিজের কাজটা ছেড়ে আমাকে ডিস্টার্ব করছেন কেন? প্রফেসরদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলা তোমাদের একটা ফ্যাশন হয়ে গেছে না? অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় না বসতে দেওয়াটা আপনাদের ফ্যাশন না? কলেজে ঠিক করে না পড়িয়ে প্রাইভেট টিউশনে পড়ানোটা আপনাদের ফ্যাশন না? পয়সালা স্টুডেন্টদের মাথায় তুলে রাখা আর গরিব স্টুডেন্টদের ছুড়ে ডাস্টবিনে ফেলে দেওয়াটা আপনাদের ফ্যাশন না? ছাত্র আর শিক্ষক হলো একই টিমের দুজন ব্যাটসম্যানের মতন, রান নিতে গেলে দুজনকে একসাথে দৌড়াতে হবে, না হলে রান আউট। আরে শুনলে হবে, হাততালি দিতে হবে তো। কাম অন বেবি, ইউ স্টার্ট। তুমি কোথায় যাচ্ছ? বাস ছেড়ে দিয়েছে, কন্ডাক্টর কি এখানে বসে ধুনো দেবে? আরে আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ? ও এলইডি, এই এলইডি এলইডি বলে কাকে ডাকছো? হ্যাঁ কাকে কাকে ডাকছো? এরপর যদি আমাকে সব ভুলভাল নামে ডাকো না তাহলে। তুমি জানো আজকাল এলইডি লাইটের কত ডিমান্ড? আলো বেশি, বিল কম, সঙ্গে 6 মাসের ওয়ারেন্টিও আছে, যত ইচ্ছা জ্বালাও। আরে আরে নিজের ফোন নাম্বারটা তো দিয়ে যাও, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কিছু হলে কাকে জানাবো? বিজনেস ইনফরমেশন সিস্টেম। আই জোনাকির গার্লফ্রেন্ড, ওর নাম্বারটা দাও। জানি না। না দিলে তোমার পাশে যে মেয়েটা বসে আছে ওর কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে নেবো, গাড়ি ওইদিক থেকে এদিক ঘুরে যাবে। আমার কাছেও কিন্তু রাত্রে পাঠানোর জন্য অনেক ননভেজ মেসেজ আছে। এই তোর কাছে কে চেয়েছে? হ্যাঁ 9830-424-9563। ওকে থ্যাংক ইউ। আর হ্যাঁ, এই নাম্বারে কেউ কল বা মেসেজ করবে না, এটা আমার ফিক্স করা, বুকড।